যুদ্ধ লেগে গেল নাকি রানওয়ে থেকে উড়ে যাচ্ছে রাফায়েল এবং এফ টোয়েন্টি টু ঝকঝকে আকাশ আটলান্টিক সাগরের মাথার উপর স্বচ্ছ নীল আকাশ একটা রানওয়ে থেকে একের পর এক উঠে যাচ্ছে এক একটা যুদ্ধ বিমান যেমন তেমন বিমান নয় একটা যদি হয় রাফায়েল তো আর একটা এফ টোয়েন্টি টু যুদ্ধ লেগে গেল নাকি আচমকা দেখলে মনে হবে যুদ্ধ লেগে গিয়েছে সত্যি যুদ্ধ না হলেও এটাই আসলে যুদ্ধের মহড়া এই প্রথম যৌথ মহড়া চালালো আমেরিকা ব্রিটেন আর ফ্রান্স বেশ কয়েক বছর ধরে এই মহড়ার পরিকল্পনা চলছিল অবশেষে তা সফল হল ভার্জিনিয়ার উপকূল থেকে শুরু হলো এই মহড়া মহড়ায় ছিল মার্কিন এয়ারফোর্সের এফ টোয়েন্টি টু ও রাফায়েল ব্রিটিশ এয়ারফোর্সের টাইফুন ও ফরাসি এয়ারফোর্সের রাফায়েল মহড়া চলাকালীন প্রত্যেক দিন প্রায় ডজনখানেক যুদ্ধ বিমান একসঙ্গে উড়ল আকাশে শত্রুপক্ষের বিমান সামনে এসে গেলেও তিন দেশের এয়ারক্রাফট কিভাবে একসঙ্গে কাজ করবে সেটাই দেখা হলো এই মহড়ায় এমনকি এয়ারক্রাফট ধ্বংস করতে পাঠানো অস্ত্রেরও মুখোমুখি হতে পারবে এই বিমানগুলি শুক্রবার এই মহড়া শেষ হয়েছে সব দেশই নিজেদের সর্বশ্রেষ্ঠ এয়ারক্রাফট পাঠিয়েছিল এই মহড়ায় যোগ দেওয়ার জন্য মার্কিন এয়ারফোর্সের এক উচ্চপদস্থ অধিকারিক জানিয়েছেন যাতে যোগাযোগে কোনো রকম ভুল না হয় তার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে এইসব এয়ারক্রাফটে রাশিয়া ও সিরিয়া উভয়ের কাছেই রয়েছে অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র যার জন্য সেখানকার আকাশ থেকে হামলা চালাতে অসুবিধায় পড়তে হচ্ছে আমেরিকাকেও ফলে আইএসের উপর বিমান হামলা চালাতে অসুবিধায় পড়তে হচ্ছে আমেরিকাকে